আমি এই হলো বাদশাকে মেয়ের কাছে প্রস্তাব দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি মোহাম্মদ আসাদুর রহমান। আমি মোহাম্মদ আসাদুর রহমান। পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম। পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম। মাতা ইসমতারা বেগম। এই বিবাহকে তুমি রাজি? তুমি বলো আলহামদুলিল্লাহ কবুল করিলাম। আঠেরো বছরের আগে কোনো মেয়ে এবং একুশ বছরের আগে কোনো ছেলের বিয়ে হলে তা প্রচলিত আইনে বাল্যবিবাহ হিসেবে চিহ্নিত হবে। প্রকাশ্যে কিংবা গোপনে যেভাবেই বাল্যবিবাহ হোক, বিবাহের সাথে জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আসতেই হবে। অপ্রাপ্তবয়স্ক কোনো নারী বা পুরুষকে বিয়ে করলে শাস্তি হিসেবে দুই বছরের কারাদণ্ড, এক লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে। অভিভাবক, কাজী এবং বিবাহের সাথে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দুই বছরের কারাদণ্ড, ৫০,০০০ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড। এই শাস্তি বিবাহ সম্পন্ন হওয়ার দুই বছর পর্যন্ত প্রযোজ্য হবে। জলে কিংবা স্থলে বাংলাদেশের যে কোনো জায়গায় বাল্যবিবাহের খবর শুনলে ফোন করুন 109 অথবা 999 নম্বরে।